এসে জন একটা ভাইরাস আছে গরম জলে ধোয়া হচ্ছে গরম জল গরম জল পুরো রেডি করা ছাদের গরম জল তাহলে আজকে ব্লগে বোনাস পয়েন্ট হলো একটা রেসিপি মটনের রেসিপি মটন কষা মটন কষা জানি না কি অন্য কিছু হতে পারে দেখা যাক মটনটা দেখা মটনটা কাল রাতে আমি ম্যারিনেট করে রেখেছিলাম প্রায় 10 ঘন্টা ম্যারিনেট রয়েছে ফ্রিজে রেখেছিলাম ম্যারিনেট করে সাবাস মন দিয়ে কাজ করছে হবে আহ গন্ধ বেরোনো শুরু হয়ে গেছে পেঁয়াজ ভাজার জিও জিও কাকা রান্নার দেবতার নাম কি বল কি জানি জয় রান্না পুজো এখন বলতে পারবেন কি কি দিয়েছেন হলুদ দই তেল পেঁয়াজ টমেটো টমেটো আর অল্প একটু মিট মশলাও দিয়ে রেখেছি যাতে ফ্লেভারটা প্রথম থেকেই আসে পরে আবার দেবো তো সেটাইকেই আগে ভালোভাবে কষানো হচ্ছে আসছে আসছে নিচে নিয়ে যা 2 কিলো মটন যেটা ম্যারিনেট করা ছিল আগে থেকেই ভালো মতন ম্যারিনেট হয়ে গেছে একদম ঠান্ডাও রয়েছে এখনো এটা দিয়ে দিচ্ছি দেওয়া হচ্ছে ও কালার দেখো নিচ থেকে উপরে উঠছে আস্তে আস্তে বা 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 রেস্টুরেন্ট খুলবো একটা বঙ্গনিবর্ষের এটা এই জায়গাটা তো কোনোদিন দেখানো হয়নি এটা হলো বঙ্গনিবর্ষের আমাদের ভাত অলরেডি রান্না হয়ে গেছে নিচ থেকে ভাত রান্না হয়ে গেছে তো দেখাবো সবকিছুই যারা 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 এই আতুর ঘরের আশেপাশে থাকো তারা সবাই সাবস্ক্রাইব করে দিও একটু চ্যানেলটাকে আরো বেশি বেশি ভালোবাসা আতুর ঘরের প্রতিবেশী বৃন্দ এই যে আতুর ঘরে দাই না এখানে রান্না হচ্ছে এই যে রান্না এই যে সেই লেমন বয় লেমন চ্যালেঞ্জ চলো এই দেখো রান্না হাজির হাজির রান্নার গন্ধ পড়ছে ভাই কপিরাইট না খেয়ে যাই হাজির ওটা ঢুকি দে ওটা চেপে ঢোকা ওটা চেপে ঢোকা কি ওটা আরো হলুদ দিস না ভাই তে তো হয়ে যাবে বেশি গেস করো কি রান্না হচ্ছে জানো কিছু খাসির মাংস আর পাপড় চাটনি ভাত বাহ রেডি তো পুরো খাওয়ার জন্য ব্যাস চ্যালেঞ্জ হবে চ্যালেঞ্জ না না পুরো যাচ্ছে না ঠিক আছে জলটা আনবে পুরো দায়িত্ব রান্নার আমাদের বঙ্গনিবাসের দাইমা আমাদের রান্না অলমোস্ট হয়ে এসছে আর কিছুক্ষণ বাকি মটনটা জাস্ট কষে গেলেই হয়ে যাবে তো রুম টুরটা তাই করিয়ে দিই একটু এটা অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে আমাদের উপরে রুম আমার রুম তো এটাই বঙ্গনিবাসের মেন রুম আর কি এখানেই সব কিছু করা হয় আমাদের যত মিটিং তো ডিসকাশন সব কিছু এখানেই হয় এখানে চিলি চ্যালেঞ্জ হয়েছিল এই জায়গাটা চিলি চ্যালেঞ্জ ব্যাকগ্রাউন্ড কিছু নট মাচ বাট ইয়া ইটস এনাফ আস্তে আস্তে আপডেট হবে তোমরা যত ভালোবাসবে তত আপডেট হবে একটা অ্যাপ হলো আপডেট হবে সবাই আপডেট
বাইরে বাইরে বাইরেটা চলো বাইরেটা দেখি আমি উল্টো দিকে তাকাচ্ছি আমি। এটা হলো বংনি মাঝের আসল রুম, এই যে রুমটা, এখানে রুমে সমস্ত কাজবাজগুলো হয়। আর এটা হলো বাইরের আউটার ছাদটা। ওকে, আর এখানে আজকে আমরা এখানে রান্না বান্না হচ্ছে, এখানে রান্না হচ্ছে। এটা হলো আমাদের মেন রাঁধুনি। আশেপাশে অনেক ঘর বাড়ি আছে, কি সুন্দর আকাশ। আমরা 2 কোটি টাকা পাবো, খোঁজ পেয়েছি। এই যে দাদা এইটা সেম, আসো ধরে নিজ প্রাইস, সারপ্রাইজ এসছে। কি আছে রে, ও ভাত চলে এসছে, মাংস এদিকে হয়ে গেছে প্রায়। তো দেখা একবার আমাদের, ও এই যে সাইজগুলো, যে স্মেলটা, এটা পাওয়া যাবে? হ্যাঁ পাওয়া যাবে, কিন্তু এখন অনেক। এটা আজকে তো বাদশাহী রান্না, পুরো সেই রান্না। কেমন লাগছে? দেখি 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 চুলটা দেখো, একবার খালি চুলটা দেখো, তেল দিয়েছে। এই দে এই দে এই দে, এখানে আবার কি ফাঁকা নেড়া তো, চুল তো আসলে এখানে আছে, পুরো পা অব্দি চুল করেছে, খুলে দিল। সুন্দর করে যাতে দেখতে সুন্দর লাগে। ও সবার থালায় এখনো পড়েনি, ম্যাজিক হবে ম্যাজিক, এক্ষুনি সবার থালায় নেই। সবার থালায় মাংস পড়ে গেছে, দেখো এই যে সে বিখ্যাত পাইপ, এটাই তো আসল রহস্য। না মজা, সবাই পেট পুরো ভরে একদম শেষ। এটা দেখি রাস্তার বন্ধুদের একটু দিয়ে আসি। এটা ঠিক হচ্ছে কি? ওদের জন্য পাটার মাংস ভাত আনলাম, আর তোরা অন্তত জঙ্গলের মধ্যে কি সব করছে।